হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি বিছানা তুলতে। তো সব বাসি কাজ সব সারা হয়ে গেছে, এখন বিছানাটা তুলে নেব। দেখো বিছানাটার অবস্থাটা দেখো শুধু, মানে আমি সকালবেলা গুছিয়ে রাখবো, সারাদিনই মনে হবে না যে বিছানাটা আমি সকালবেলা গুছিয়েছি, এমনভাবে সব করে রাখে, মানে এতটা এলোমেলো করে বলার মতন না। আমার মানে বিছানা এলোমেলো করলে আমার খুবই মানে রাগ ধরে, কারণ বিছানাটা ভালো থাকলে লোকজন দেখলে ভালো বলে, মানে ঘরটাও সুন্দর থাকে। বিছানাটা গোছালে ঘরটা এমনিতেই সুন্দর হয়ে যায়। তো দেখো, আমি সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গোছানোর পরে দেখা যাক কী করবো, হয়তো একটু চা খাওয়ার ইচ্ছে আছে সকাল সকাল। তো দেখো, গরম ঠান্ডা চলে গেছে, তাও বিছানাতে আমার তিনটে কাঁথা রয়েছে, কারণ আমাদের রাত্রেবেলা ঠান্ডা লাগলে গায়ে দিতে হয়, তার মধ্যে আমাদের মানে জাজিমের নিচে মানে মশারিটা না মানে ঠিক মতন গোঁজা যায় না, তো সাইড দিয়ে এই কাঁথাগুলো দিয়ে দিতে হয়, আবার মাঝে মধ্যে গায়েও দিতে হয়, তার জন্য আর কি রেখেছি কাঁথাগুলো। ঠিক আছে, তো চলো বিছানাটা তুলে হয়ে গেছে, এবার চাটা খেয়ে নি। তো দেখো, বিছানাটা তোলার পরে মানে সকালে সব বাসনগুলো ধুয়েছিলাম আর কি, গ্যাসটা মুছেছি। তো গ্যাসটা মুছার পরে বাসনগুলো সব ঘরে এনে মাটিতেই মানে উপর করে রাখছি, না হলে জলটা না ঝুললে না ওই ওই যে পাশে যে দেখতে পাচ্ছ তিন থাকির ওই ঝুড়িটা, ওর মধ্যে রাখলে মানে জল পড়ে যায়। জল এর জন্য নিচে আগে রেখে দিই, জলটা ঝরে গেলে তারপরে ওখানটায় রাখি। তো গ্যাসটা আজকে মুছেছি, তো ওই পাশের ওইটা দেখতে পাচ্ছ ওইটা নিয়েছি কালকে, ওইটা কদিন ধরেই মানে খুবই প্রয়োজন ছিল আর কি। তো নেবো নেবো করে আর নেওয়া হচ্ছিলো না, তো আজকে দেখলাম এসেছিলো গতকালকে আর কি। তো ওই কাকুটার কাছ থেকে রেখে দিলাম, তো ওইটা আমার খুবই দরকার ছিল, মানে খুবই অসুবিধা হয় বাসন কোসন রাখার জন্য আর কি। ঘরটা এমনিতেই তো ছোট, তার মধ্যে খুবই অসুবিধা হয়, তো এইটা আমি রেখেছি, আমার বাসন রাখার কাজও লেগে যায়, আর উপরে কিছু সবজি টবজি আর কি রেখেছি তার জন্য। ঠিক আছে, দেখো চায়ের বাটি বসিয়ে দিয়েছি, চায়ের বাটি বসিয়ে দিয়েছি, এখন জলটা দিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো। তো চলো চাটা করে নিই, তারপরে কথা বলছি। তো দেখো, আমরা এখন চা খাচ্ছি, দেখো চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছি। এটার মধ্যে আছে একটা খাবার, দেখো দেখতে পাবে না, তোমাদের দাদাভাই এগুলো খেতে খুব ভালোবাসে, মানে বাজারে গেলে এগুলো নিয়ে আসে, তো কালকে রাতে নিয়ে এসেছিলো, তো সেগুলো রয়েছে। ও খেয়ে সকালে কাজে গেল, আর একটা রেখে গেছে আমাদের জন্য, মানে দুটো রেখে গেছিলো আমার জন্য মেয়ের জন্য, আর ও খেয়ে চলে গেছে কাজে। তো এটা পরে খাবো, সকালবেলা মিষ্টি জিনিস খাবো না। তো চলো এখন চাটা খেয়ে নিই, চা আর বিস্কুটটা খেয়ে নিই, পরে কথা বলছি। Thank you.
রান্না বাড়ি করে আবার আমার নিত্য দিনের কাজে বেরিয়ে পড়েছি। কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ একটু লেট হয়ে গেছে মেয়ের মানে সেন্টার থেকে খিচুড়ি একটা আনার জন্য লেট হয়ে গেছে, তার জন্য শেয়ার করতে পারিনি। তো বলে দিচ্ছি, আমি রান্না করেছি পটল ভাজা আর সয়াবিনের তরকারি, ঠিক আছে? আসলে কী বলো তো, গ্রাম এলাকায় বাড়ি, তো দেখো পুরোটাই গ্রাম, তো গ্রামের জন্য মানে এখানে রাস্তার মধ্যে দিয়ে কথা বলতে গেলে মানে কেমন একটা যেন লাগে, সবাই তাকিয়ে থাকে, তার জন্য একটু একটু লজ্জা লাগে। তাই চারিদিক দেখছি কেউ দেখছে কি না, এরকমটা কোনো দিনও করিনি। তো দেখো খিচুড়ি আনার জন্য বেরিয়ে পড়েছি, আমি খিচুড়ি আনতে যাবো। মেয়েটার একটু শরীরটা খারাপ, তা বাড়িতে একটু রেখে আসলাম, একটু জ্বর জ্বর এসছে, বাড়িতে রেখে আসলাম। তো আমি সেন্টারটা নিয়ে নিই, তো নিয়ে এসে পরে কথা বলছি। সেন্টার থেকে খিচুড়ি নিয়ে চলে এসেছি, এখন ওই যে দীপান্বিতা শুয়ে আছে, এখন ওকে খাওয়াবো, ঠিক আছে? দেখো ডিমটা কত বড়, আর কুমড়ো দিয়েছে, আলু দিয়েছে, পাখা জ্বালিয়ে, এই যে পাখা জ্বালিয়ে ঠান্ডা করতে দিয়েছি। তো চলো ওকে খাইনি, তারপরে কথা বলছি। সেন্টারে যাওয়ার সময় সব বোতলগুলো রেডি করে রেখেছি যে একবারে জলটা নিয়ে আসবো, তো দেখো নিয়ে যেতে মনে নেই। তো আবার বাড়ি গিয়ে দেখি জল আনার কথা তো ভুলে গেছি, তো আবার চলে এসেছি জল নিতে। দেখো কেউ নেই এখন, তো এখন জলটা নিয়ে নিই। তো চলো জলটা ভরি, জল ভরার সময় তো ভিডিওটা করতে পারবো না, তো এখন আমার আমার সাথে কেউ নিয়ে যে আমার ক্যামেরাটা ধরে দেবে। তো চলো জলটা ভরে নিই, তারপর কথা বলছি, ঠিক আছে? দেখো ফুল গাঁততে গাঁততে দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে? এত মানে মেঘ করতে করতে বৃষ্টি এসে গেছে। তো মানে দাদা হয়ে গেছে মাঠের কাছে, ও তো পুরোটাই ভিজে গেছে, এখনো বাড়িতে আসি, ফুল গাঁথাতে কমপ্লিট বৃষ্টি হচ্ছে। তো দেখো কত সুন্দর, দেখি ঘরে বসে বসে বৃষ্টিটা, তোমরাও এনজয় করো। দেখেছি আমাদের কলকাতা কমপ্লিট, ওদিকে বৃষ্টিও হয়ে গেল, এখন ফুলগুলো নিতে চলে আসবে। একটু সুন্দর ফুলগুলো দিয়ে দেব, কিছু করার নেই, দিতেই হবে। চলো ফুলগুলো গুছিয়ে দিয়ে দিই, ঠিক আছে? তো দেখো অনেকক্ষণ তো বৃষ্টি হলো, মানে ফুলগুলো দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, কারেন্টও ছিল না, তার জন্য ঘরটি একটু অন্ধকার ছিল, তাই ভিডিওটা করতে পারিনি। তো এখন দেখো রাত হয়ে গেছে, রাত মাংস রান্না হয়েছিল, তো রাতে খাওয়া দাওয়া সেরে